হ্যালো, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার টিউটোরিয়ালটা হচ্ছে নারায়ণগঞ্জ কলেজের ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ারের জন্য। তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষার সামনে, আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে কাজ ক্ষমতা, কাজ শক্তি ও ক্ষমতা, আমাদের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়টি। অধ্যায়টির মধ্যে আমরা যেভাবে ক্লাসে পড়িয়েছি তার মধ্যে প্রথম অংশ হচ্ছে কাজ। এখান থেকে তোমরা ভালো করে রিভিশন দিবে কাজ কি, কাজ কাকে বলে এবং কাজ কয় ধরনের। এরপর আসবে তোমার পরিবর্তনশীল বল কর্তৃকৃত কাজ। এখানে আমরা দুইটা এক্সাম্পল পড়িয়েছি, একটি হচ্ছে স্প্রিং প্রসারণে কৃত কাজ আর আরেকটি হচ্ছে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কৃত কাজ। তারপর হচ্ছে আমাদের শক্তি। শক্তির মধ্যে আছে বিভব শক্তি এবং গতিশক্তি। বিভব শক্তি রিলেটেড যে অঙ্কগুলো ভালো করে করবে সেগুলো হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে কোনো বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠাতে কি পরিমাণ কাজ করতে হয়। তারপর এখানে আমরা হেলানোতলের কিছু অঙ্ক করিয়েছিলাম, অভিকর্ষ বলের বিরুদ্ধে, হেলানোতলের ক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ, এই অঙ্কগুলো ভালো করে করবে। আর গতিশক্তি রিলেটেড অঙ্কগুলো ভালো করে করবে। তার সাথে আছে তোমার কাজ শক্তি উপাদের কিছু ম্যাথ, যেমন তোমার এখানে কিছু পুলির অঙ্ক ছিল, তারপর কিছু তোমার তত্ত্বের অঙ্ক ছিল, তারপর এখানে ওই হেলানোতলের কিছু অঙ্ক এখানেও আছে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ, এগুলো ভালো করে করবে। তারপর হচ্ছে আমাদের শক্তি নিত্যতা সূত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে, এগুলো ভালো করে সলভ করবে। তারপর হচ্ছে আমাদের এখানে শক্তি নিত্যতা সূত্রের মধ্যে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে ছিল, এরপর ছিল হচ্ছে আমাদের সরলদোলকের ক্ষেত্রে সূত্র ছিল কিছু, এই অঙ্কগুলো ভালো করে করবে। তার সাথে ছিল কুয়ার কিছু অঙ্ক ছিল, এই অঙ্কগুলো ভালো করে সলভ করবে। পানি তুলতে পাম্পের ক্ষমতা, কর্মদক্ষতা, এই ম্যাথগুলো ভালো করে সলভ করবে। তারপর হচ্ছে এখানে কিছু ব্লকের অঙ্ক আছে, ব্লকের অঙ্কগুলো ভালো করে সলভ করবে। তারপর কর্মদক্ষতা, আমাদের এখানে বার্ষিক পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, তো এই অধ্যায়টা ভালো করে সলভ করলে অ্যাটলিস্ট তোমরা দুইটি বা একটি প্রশ্ন পাবে। ধন্যবাদ সবাইকে।